নমস্কার বন্ধুরা, আমি সোমা। আর আজকে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি আমার ছাদ বাগানের কোলিয়াস গাছ। কোলিয়াস গাছ এমন একটা পাতাবাহার গাছ যেটার রূপের ছটায় যে কোনো বাগান আলোকিত হয়ে থাকে। যারা আমার ভিডিও প্রথম থেকে দেখেন তারা নিশ্চয়ই জানেন আমার কোলিয়াসের প্রতি একটা আলাদা অ্যাট্রাকশান আছে, কারণ এটা খুব ইজি টু মেনটেন গাছ এবং এটা সারা বছর সুন্দরভাবে কাটিং করে বাগান সাজিয়ে রাখা যায়। তাই কোলিয়াস গাছের প্রতি আমার একটা আলাদা আকর্ষণ সবসময়ই থাকে। আমার কাছে 6-7 রকমের কোলিয়াস গাছের কালেকশান আছে। কোলিয়াস গাছের একটা পার্টিকুলার নিয়ম মেনটেন করলে গাছের পাতার রং প্রচণ্ড উজ্জ্বল থাকবে। সেটা হলো কোলিয়াস গাছ একটু পার্শিয়াল শেড এরিয়া পছন্দ করে। ডাইরেক্ট সানলাইটে রাখলে গাছ সুন্দর হবে, কিন্তু গাছের পাতার কালার একদম ফেড হয়ে যাবে। আর সেম গাছেরই কাটিং যদি আপনি এমন জায়গায় বসান যেখানটায় একটু শেডি এরিয়া, ভালো আলো আসে কিন্তু সূর্যের ডাইরেক্ট আলো পড়ে না, সেরকম জায়গায় রাখলে দেখবেন গাছের পাতাগুলো খুব ব্রাইট, মানে ডিপ কালার হয়ে থাকবে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই গাছ বুশি করা খুব সহজ। একসাথে কাটিং করে একটা পটের মধ্যে অ্যাটলিস্ট 10-12টা ডাল বসিয়ে দিন, দেখবেন একসাথে সব বড় হবে যখন, তখন এত সুন্দর বুশি একটা লুক নেবে, দেখতে ভীষণ ভালো লাগবে। অবশ্য কোলিয়াস কিন্তু বেশি বুশি করার জন্যে আপনাকে 15 দিন ছাড়া ছাড়া পিঞ্চিং করে যেতে হবে। যত পিঞ্চিং করবেন গাছের তত কিন্তু ব্রাঞ্চেস বেরোবে এবং তত বুশি হবে। তাই কোলিয়াসের কিন্তু পিঞ্চিং একটা ভীষণ ইম্পর্টেন্ট দিক। এই গাছের জন্যে ওয়েলড্রেন্ড সয়েল ভীষণ ইম্পর্টেন্ট। আর সবসময় খেয়াল রাখতে হবে যাতে গাছের গোড়া খটখটে শুকনো না হয়ে যায়। গাছের গোড়ায় একদিন দেড় দিন যদি জল না দেন দেখবেন গাছটা কেমন দুঃখ সহকারে হেলে থাকবে। আবার যেই জল দেবেন তখন দেখবেন আবার খুব সুন্দরভাবে সোজা হয়ে গেছে। কিন্তু তার মানে এই না যে 2-3 দিন জল না দিয়ে রাখবেন। বেশি দিন জল না দিলে গাছের গোড়া যদি একবার শুকিয়ে যায় গাছটা কিন্তু আর বাঁচানো যাবে না। তাই পারলে গাছের গোড়াটা সবসময়ই একটু ভিজে রাখার চেষ্টা করবেন, কিন্তু অধিক জলও গাছ নষ্ট করে দেয়। তাই গাছের গোড়া ভিজে থাকবে কিন্তু অধিক জল যেন না হয়ে যায়। আপনারা যদি মনে করেন যে কাটিং করে আপনারা প্রথমেই বড় পটে দেবেন না, তাহলে আপনারা প্রথমে 6-ইঞ্চি পটে কাটিং করে সুন্দরভাবে বসিয়ে দিন। গাছগুলো ভালো করে ধরে গেলে 3-4 সপ্তাহ বাদে তখন আপনারা একেবারে ওটা রিপটিং করে বড় পটে দিয়ে দিতে পারবেন। এগুলো কিন্তু যে কোনো ধরনের পটেই হয়, এমনকি মিষ্টির হাঁড়িতেও যদি বসিয়ে দেন তাও খুব সুন্দরভাবে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি মনে করেন বাগান সাজাবার জন্যে সুন্দরভাবে তৈরি করবেন, তাহলে অবশ্যই 8-ইঞ্চি পটে ভালোভাবে, এগুলো দেখুন আমি কাটিং করে বসিয়েছি, পরে এগুলো রিপটিং করে আমি বড় পটে দেবো। গাছগুলো সুন্দরভাবে ধরে গেছে, কাটিং করে বসিয়েছিলাম, এরপরে যখন বড় পটে দেবো তখন আর একটা করে কাটিং বের করে নিতে পারবো। তখন এগুলো কিন্তু একসাথে যখন বড় হবে খুব সুন্দরভাবে ঝোপালো হয়ে বড় হবে, দেখতে ভীষণ সুন্দর লাগবে। গাছের গোড়ায় মরা পাতা বা শুকনো পাতা একদম রাখবেন না, চেষ্টা করবেন সবসময় গোড়াটা পরিষ্কার করে রাখার। এবার আসি সারের ব্যাপারে। আমরা যেহেতু এই গাছ থেকে শুধু পাতারই সৌন্দর্য গ্রহণ করব, তাই সবসময় আমাদের নাইট্রোজেন বেস খাবার কিন্তু দিতে হবে। তাই 10 দিন ছাড়া ছাড়া যদি খোল ভেজানো জল দিই সেটাই কিন্তু এই গাছের জন্যে যথেষ্ট। এই গাছে সাদামাছি বা মিলিবাগ পোকার কিন্তু আক্রমণ হয়, তাই জন্যে আমাদের কিন্তু 12-15 দিন ছাড়া ছাড়া অবশ্যই পোকা মারার ওষুধ স্প্রে করতে হবে। আমার বাড়িতে যেহেতু ট্যাপ ঘর বা রজার থাকে আমি কিন্তু সেগুলোই এর মধ্যে স্প্রে করে দিই। আর এটা কাটিং করে বসানো খুবই সোজা, আপনারা কাঁচি দিয়ে কেটে নিতে পারেন। আমি আপনাদের তাড়াতাড়ি দেখাচ্ছি বলে হাত দিয়ে কিছুটা করে ডাল কেটে নিলাম। জাস্ট ডালটা কেটে মাটির মধ্যে পুঁতে বসিয়ে দেবেন। তার আগে মাটিটা ভিজিয়ে নেবেন, আঙুল দিয়ে একটু গর্ত করে নেবেন, নিয়ে কেটে ডালটা কেটে, বেশি পাতা থাকবে না, অ্যাটলিস্ট 3-4টে পাতা থাকবে, সেরকম ডাল বসিয়ে দেবেন ঘন করে টবের মধ্যে।
দেখবেন কিছুদিনের মধ্যে প্রত্যেকটা ডালা মানে কাঠ কেটে বসাবার পরে অবশ্যই কিন্তু একটু শেডি এরিয়ায় রেখে দেবেন। দেখবেন কিছুদিন বাদে কি সুন্দরভাবে গাছগুলো ধরে যাবে এবং খুব সুন্দরভাবেই বড় হবে। একটা পটে যত বেশি কাটিং লাগাবেন তত কিন্তু ভুষি দেখতে হবে গাছ, কারণ এগুলো তো আপনারা 15 দিন বা 20 দিন ছাড়া ছাড়া পিঞ্চিং করবেন, যত পিঞ্চিং করবেন তত ব্রাঞ্চ বেরোবে। তাই জন্যে যখন বসাবেন অ্যাটলিস্ট যদি 6 ইঞ্চি পট হয় 10 থেকে 12টা কাটিং বসাবার চেষ্টা করুন, তাহলে ভীষণ ঘনভাবে গাছ বড় হবে। তাই যাদের বাগানে এখনও অবধি 1-2 কোলিয়াস আছে বা এখনও কোনো কালেকশন করেননি, তারা অবশ্যই সহজেই এই গাছ দিয়ে বাগান সাজাবার জন্যে অ্যাটলিস্ট 10-12টা টবে এই গাছ বসিয়ে ফেলুন। দেখবেন সারা বছর কি সুন্দরভাবে আপনাকে বাগান সাজাতে বা বাগান কালারফুল করতে সাহায্য করবে। তো বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানান কারা কারা আমার সাথে সাথে কোলিয়াস গাছ তৈরি করতে আগ্রহী। বন্ধুরা শেষ করার আগে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি, আমার খুব প্রিয় রীতা ব্যানার্জি আমাকে একটা খুব সুন্দর গাছ উপহার পাঠিয়েছেন, সেটা DTTC কোরিয়ারে উনি আমাকে পাঠিয়েছেন এবং খুব সুন্দর অবস্থায় সেটা আমার কাছে এসে পৌঁছেছে। পারিজাত বা শেফালি বা শিউলি যে নামেই বলি না কেন, খুব সুন্দর আমার একটা প্রিয় ফুলের গাছ উনি আমাকে উপহার হিসেবে পাঠিয়েছেন। এটা আমি সুন্দরভাবে পটিং করব এবং তারপরে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। অসংখ্য ধন্যবাদ রীতাদি, খুব ভালো থেকো, সবুজের সাথে থেকো এবং সব সময় সবাইকে মানে সব বন্ধুদেরই আমি অনুরোধ করছি যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো কারণে যদি মনে হয় গিফট দেবেন অবশ্যই গাছ গিফট হিসেবে দিন। সেটা কিন্তু যারা গাছ ভালোবাসেন তাদের মনকে সত্যি ভীষণ আনন্দিত করে তুলবে। অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না, আর যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন টিপবেন। ছোটদের অনেক ভালোবাসা আর বড়দের আমার প্রণাম জানিয়ে আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আনন্দে থাকবেন। নমস্কার।